हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल सिक्रेट ब्यूटी। कैमन आछेन सबाई? आशा करछि सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह, आमि अनेक भालो आछि। आमि आपनादेर जोन्नो आजके आबार निये चले आसलाम एकटि नतुन प्रोडक्टेर रिव्यू। आजके जे प्रोडक्टटि निये चले एसेछि सेटि होलो नाम होच्छे चावा कंडिशनार। এই প্রোডাক্টের রিভিউটি আমি অলরেডি অনেক বছর আগেই করেছি আমার চ্যানেলে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। বাট আজকে আবারও নতুন করে এই প্রোডাক্টের রিভিউ করতে এসেছি, কারণ এটি নিয়ে এখন অবধি অসংখ্য প্রোডাক্টের প্রশ্ন থাকলেও সেই প্রশ্নগুলোর আনসার করার পরেও দেখা যায় যে অনেকের মধ্যে এখনও অনেক প্রশ্ন থাকে। অনেকে ফোন করে বিভিন্নভাবে প্রশ্নগুলো করে থাকেন, তো তাদের সেই প্রশ্নগুলোর আনসার আশা করি আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এবং সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে এটি কীভাবে ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, কারা কারা এটি ইউজ করবেন, সবগুলো প্রশ্নের জবাব আমি দিব। পাশাপাশি এটি নিয়ে কথা থাকে, অনেকে জিজ্ঞেস করে এটা আসলে কি কাজ করবে কি না, অথবা এটি আপনারা কিভাবে পাবেন, বা এটির আরও কিছু সাইজ আছে, অন্য সাইজগুলো কেন পাওয়া যাচ্ছে না, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সবগুলো প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। আর সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত, এবং করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক করুন, বেল আইকনে যদি ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে ঘরে বসে। সো ভিউয়ার, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে এটির সাথে নিশ্চয়ই অনেকেই পরিচিত, এই প্রোডাক্টটির সাথে অনেকেই পরিচিত থাকবেন, কারণ চাবা কন্ডিশনারটি অনেক বেশি পপুলার, অনেক বেশি জনপ্রিয় একটি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশে আসছে অনেক বছর হয়ে গেছে, আমি এটি রিভিউ করেছি আজকে থেকে আরও 5 বছর আগে। সো এই যে প্রোডাক্টটি আছে এটি 5 বছর ধরে আমি ইউজ করছি, এবং আমার আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকে এটি ইউজ করছেন, এবং প্রত্যেকেরই কিন্তু রিভিউ খুবই খুবই ভালো। সো আমি এখন বলবো যে এই প্রশ্নগুলো যে থাকে তার মধ্যে প্রথম কমন প্রশ্ন হচ্ছে, আপু এটা কি চুলের গোড়ায় ইউজ করা যাবে? তাদের জন্য বলবো যে এটি যেহেতু কন্ডিশনার, আমরা জানি যে কন্ডিশনার চুলের গোড়ায় অ্যাপ্লাই করলে খুশকির প্রবলেম হতে পারে, বাট তাই বলে যে সবার হবে তা কিন্তু না। আপনি যেটা করতে পারেন যে আপনি যদি আপনার স্কিন যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন না, যেহেতু কন্ডিশনার এমনিতেই হচ্ছে হেয়ারটা আপনার চুল থেকে টোটালি হচ্ছে অয়েলটাকে কন্ট্রোল করে। তো আপনার হচ্ছে যাদের অনেকে স্যুট নাও করতে পারে, যদি কারো এটি চুলের গোড়ায় ইউজ করার পরে স্যুট না করে মনে হয় যে খুশকির প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি পরবর্তী থেকে আপনি চুলের গোড়া অ্যাপ্লাই করা বন্ধ করে দেবেন। চুলের 1 ইঞ্চি উপর থেকে, গোড়া থেকে 1 ইঞ্চি উপর থেকে হচ্ছে লাগিয়ে দেন আপনি এটি অ্যাপ্লাই করবেন কন্ডিশনারটি, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের হচ্ছে খুশকি হওয়ার পসিবিলিটি থাকবে না। তবে সেটা সবার ক্ষেত্রে না, কারো কারোর ক্ষেত্রে খুশকির প্রবলেমটা হয়ে থাকে, আবার কারোর ক্ষেত্রে হয়ে থাকে না। সো আপনি যখন ইউজ করবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে এটি কারা ইউজ করবেন, এটি হচ্ছে সবাই ইউজ করতে পারবেন, এবং সবার আমি বলবো ইউজ করা উচিত, ছেলে মেয়ে সবাই আপনারা এটি ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা হচ্ছেন ওয়ার্কিং লেডি আছেন, বাহিরে যাচ্ছেন, অনেক বেশি সময় বাহিরে থাকতে হয়, সপ্তাহে 3 থেকে 4 বারও যাদের শ্যাম্পু করতে হয় তাদের তো এটি ডেফিনেটলি ইউজ করা উচিত, কারণ আপনার চুল থেকে হচ্ছে শ্যাম্পুর সাথে সাথে ধুলামুলা যেমন চলে যাচ্ছে তেমন কিন্তু আপনার চুলের পুষ্টিটাও কিন্তু কমে যাচ্ছে। সো চুলের পুষ্টিটাকে ধরে রাখার জন্য, চুলটাকে আবার হেলদি আপনার একটা হেয়ার পাওয়ার জন্য, আপনার চুলটাকে যদি আপনি চান যে সিল্কি ঝরঝরে একটি চুল চান, সফট এবং সিল্কি বলবো, এবং সাথে শাইনি, তো অবভিয়াসলি আমরা সবাই চাই যে আমার চুলটা দেখতে অনেক সুন্দর লাগুক। তো সবাই যদি চান যে আপনার চুলের পুষ্টিটা প্রপারলি পাক এবং চুলটাকে অনেক বেশি ভালো দেখাক, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু কন্ডিশনারটি ইউজ করা উচিত। এবং এই কন্ডিশনারটি এই জন্য এত বেশি পপুলার, কারণ হচ্ছে এটির কার্যকারিতা অনেক গুণ বেশি, অনেক বেশি। আপনি অন্য যে কোনো কন্ডিশনার যদি আপনি এই সাইজের একটি কন্ডিশনার কিনতে চান, আপনার যে পরিমাণ খরচ করবে তার অর্ধেকের চেয়েও কম দামে আপনারা হচ্ছে এই কন্ডিশনারটি আপনারা পেয়ে যাচ্ছেন। সো আপনারা চায়নার এই প্রোডাক্টটি নিতে পারেন, কারণ এটা হচ্ছে চায়নার প্রোডাক্ট। দেখে অনেকেই ভাবে যে হ্যাঁ চায়নার প্রোডাক্ট, চায়নার প্রোডাক্টের নিশ্চয়ই কোয়ালিটি ভালো না, বাট আমি বলবো যে 5 বছর ধরে আমি সেল করছি, নিজে ইউজ করছি, রিভিউ করেছি অলরেডি 2 থেকে 3 বার। সো এই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি পপুলার, এবং আমি এটি দেখা যায় যে শুধু বাংলাদেশে সেল করছি না, আমার ইন্ডিয়া থেকে অনেক ক্লায়েন্ট আছে। সো এই যে প্রোডাক্টটি আছে নিশ্চিন্তে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ এটি ইউজ করার প্রথম দিন থেকে আপনারা আপনাদের চুলের পার্থক্যটা বুঝতে পারবেন নিজের চোখে, প্রথম ওয়াশের পর থেকে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি আপনারা একবার ইউজ করেন শ্যাম্পুর পরে, চুলটা থেকে পানিটা নিগড়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে, দেন হচ্ছে চুলের গোড়া থেকে আপনারা জেল অ্যাপ্লাই করতে পারেন, অথবা চুলের 1 ইঞ্চি উপর থেকে আপনারা এটা অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন। জাস্ট ওয়াশ করে ফেলা পানি দিয়ে, আর কিছুই না, শ্যাম্পু করতে হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র শ্যাম্পুর পরে চুলের থেকে পানি নিগড়ে নিয়ে এটি ইউজ করে 10 মিনিট রেখে প্যাকের মতো
ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, ব্যাস। তাই বলে এই না যে একদম ঘষে ঘষে অনেক সময় ধরে ওয়াশ করতে হবে, অনেকে ওয়াশ প্রসেসটাও কিন্তু জানেন না। অনেকেই বলে যে আপু আমি তো অনেকক্ষণ ধরে ওয়াশ করছি চুল থেকে, তো একটা কেমন যেন একটু অয়েলি অয়েলি লাগছে। কন্ডিশনারের কাজই হচ্ছে আপনার হেয়ারটাকে হচ্ছে একটু অয়েলি করে দেওয়া। কন্ডিশনার ইউজ করলে আপনার হেয়ারটা সফট হবে, শাইনি হবে, আবার একটা গ্লেজনেস আসবে আপনার চুলে, আবার আপনার হেয়ারটা হচ্ছে সফট করে দিবে। আপনারা যখন এটি ওয়াশ করবেন দেখতে পাবেন যতক্ষণ আপনার চুল থেকে হচ্ছে ফ্যানার মতো যাচ্ছে, সাবানের ফ্যানার মতো যখন যাবে তখন আপনারা ওয়াশ করবেন। যখন দেখবেন সাবানের ফ্যানার মতো জিনিসটা যাচ্ছে না, চুলটা সফট লাগছে, এমন একটু গ্লসি লাগছে হাতে, তখন বুঝতে হবে যে হেয়ারটা পারফেক্ট আছে। সো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। যাদের অতিরিক্ত চুল পড়ে যাওয়ার প্রবলেম আছে, চুল ভেঙে যাওয়ার প্রবলেম আছে, চুলটা অনেক বেশি ড্রাই ড্যামেজ, তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই কন্ডিশনারটা যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন অতটুকু একটা বাটিতে নিয়ে নেবেন, এবং সেই বাটিতে একটু 400 mg ইকাপ দিতে পারেন অথবা 1 চামচ অ্যালোভেরা জেল দিতে পারেন, দিয়ে মিক্সড করে অ্যাপ্লাই করবেন, তাহলে রেজাল্ট আরও অনেক বেশি ভালো আসবে। সো ভিউয়ার্স, এটি ছেলে মেয়ে উভয় ইউজ করা যাবে, নিশ্চিন্তে আপনি এটি অ্যাপ্লাই করতে পারেন। যাদের রিবন্ডিং হেয়ার তারা তো ডেফিনেটলি এটি ইউজ করবেন, একদমই মিস করা যাবে না। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করলে 3 দিন এটি ইউজ করতে হবে। আর যাদের ভার্জিন হেয়ার তারা তো অবভিয়াসলি ইউজ করার ট্রাই করবেন, কারণ এটি আমার ভার্জিন হেয়ার, আমি নিজেও এটি ইউজ করি এবং আমার আশেপাশে কিন্তু আমার পরিচিত অনেকেই আছেন, আমার নিজের ফ্যামিলিতে অনেকে ফ্যামিলি মেম্বাররা আছেন যারা এটির পুরোপুরিভাবে ফ্যান। ইনশাল্লাহ আপনারা কেউ যদি লরিয়ালটা এটা ইউজ করেন চাবা কন্ডিশনারটা, আপনারাও কিন্তু ফিদা হয়ে যাবেন একদম এই কন্ডিশনারের উপর। সো এই হচ্ছে প্রোডাক্ট। আমি প্রোডাক্টসের একটু হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। আপনারা যখন কিনবেন তখন খুব ভালো করে বারকোডটা দেখে নেবেন, আপনারা কিন্তু বারকোডটা স্ক্যান করে নেবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। 500 গ্রাম থাকে প্রোডাক্ট এটাতে, এবং এখানে দেখতে পাচ্ছেন একদম আপনার এক্সপায়ার ডেটটা পিছনেই থাকে। আপনারা এখানে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেটটা দেখে নেবেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন 2025 পর্যন্ত এটার মেয়াদ আছে। সো এই হচ্ছে প্রোডাক্ট। আরেকটা আমি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে এখন দেখাবো, যেটা অবশ্যই আপনাদের প্রত্যেকবার প্রোডাক্টটা কেনার আগে দেখে নেওয়া উচিত। দুইটা জিনিস আমি বলবো আপনার অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য কি করবেন। অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই প্রথমত আপনারা উপর থেকে এখানে এটা দেখে নেবেন, এবং ভেতর থেকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনারা দেখা সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা প্লাস্টিক রেপার দিয়ে রেপ করা থাকে, এরকম প্লাস্টিক আপনার হচ্ছে একটা ঢাকনা আছে এখানে, যেটা যেন আমরা প্রোটেক্ট করছে, ওকে। এবং এখন আমি বলবো এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে প্রোডাক্টটা, এটা এরকম করলে এটা পড়বে না, এখন উপর করে দিলেও কিন্তু পড়ছে না, দেখতে পাচ্ছেন আমি উপর করে দিয়েছি, একদম উপর করে দিয়েছি, এখান থেকে কিন্তু ক্রিম পড়ছে না। যদি অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে কিন্তু উপর করলেও পড়বে না। আমারটা যদি একটু নড়েছে দেখতে পাচ্ছেন, নড়ে গেছে, তারপরে কিন্তু ক্রিমটা পড়ছে না, এতটাই ঠিক একটা ক্রিম, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো করে আপনারা দেখে নেবেন, অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে আপনার একটু উল্টে দিলেও পড়বে না, এবং ডুপ্লিকেট যে প্রোডাক্ট আছে সেটা পাতলা হবে, একদম গড়িয়ে এরকম এরকম করতে করতে গড়িয়ে পড়ে যাবে। এবং এটা স্মেল অসম্ভব সুন্দর, খুবই সুন্দর একটি কোকো বাটারের একটা স্মেল আসবে, একদম কোকো বাটারের যে স্মেল আসে সুন্দর একটা স্মেল আসবে। এবং এটা থিকনেসটা যদি কেউ বলেন যে এটা কি খুব শক্ত, না খুব শক্ত না, এরকম হচ্ছে থিকনেসটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা থিকনেসটা হচ্ছে এরকম পাবেন, এবং এটা খুব সুন্দরভাবে ক্রিমি একটা প্রোডাক্ট। আপনি যখন হেয়ারে ইউজ করবেন দেখবেন কি সুন্দরভাবে হচ্ছে হেয়ারে এটা মিশে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে 100% অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন। এবং আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রোডাক্ট নিলে যে আপনার হচ্ছে পরিচিত কিংবা হচ্ছে খুব কাছের পরিচিত কেউ যদি থাকে তার কাছ থেকে নিন, কিংবা ট্রাস্টেড যে সেলার আছে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। যদিও ট্রাস্টেড যারা আছে তাদের কাছ থেকে নেবেন, আপনি চিনেন না নতুন কারোর কাছ থেকে নেওয়ার ট্রাই করবেন না, কিংবা খুব ভালোভাবে জেনে বুঝে প্রপার জেনে তারপর নেবেন। কারণ হচ্ছে যেহেতু চুলের ব্যাপার, আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করলে আপনার কিন্তু চুল পড়াটা যেমন বেড়ে যাবে সেরকম আরও অনেক ধরনের প্রবলেমস আপনার আসতে পারে। সো এই হচ্ছে আপনার চাবা কন্ডিশনারের ব্যাপারটা বলে দিয়েছি। চাবা কন্ডিশনার নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে, যেমনটা হচ্ছে এটা কোন বয়স থেকে ইউজ করা যাবে। এই কন্ডিশনারটি হচ্ছে 12 বছর প্লাস থেকে ইউজ করা যাবে। যাদের চুলে অলরেডি খুশকির প্রবলেম আছে যে তারা, বিশেষ করে ভাইয়াদেরকে বলবো, তারা এটি অ্যাপ্লাই করার আগে একটু ভালো করে দেখে নেবেন যে এটা অ্যাপ্লাই করলে আপনার চুলের খুশকির প্রবলেমটা বেড়ে যাচ্ছে কিনা, তাহলে এটা ভাইয়ারা ইউজ করতে পারবেন না। ভাইয়াদের জন্য হচ্ছে লরিয়াল স্পাটা আছে, তারা লরিয়াল স্পাটা নিয়ে হচ্ছে কন্ডিশনারের মতো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপুদের জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট হবে। যাদের ভার্জিন হেয়ার তারা তো অবভিয়াসলি এটি ইউজ করবেন, যাদের হচ্ছে আপনার হচ্ছে পাম্প করা অথবা হচ্ছে রিবন্ডিং করা, কালার করা, তাদের জন্য তো এটি একদমই হচ্ছে মেডিসিনের মতো, আপনাদের এটি ইউজ করতেই হবে, না হলে আপনার চুলটা খুব দ্রুতই ভেঙে যাবে, আপনার চুলটা খুব দ্রুতই হচ্ছে ড্যামেজ হতে থাকবে। একদম আপনি স্পা যখন থেকে আপনার হচ্ছে চুলটা রিবন্ডিং করে আছেন বা পাম্প করে আছেন বা যেটাই করে আছেন চুলের, সেটার পর থেকে যদি আপনি যদি চাওয়া বা কন্ডিশনারটা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনার চুলের যে
প্রবলেমগুলো আছে সেগুলো আসবে না, এবং আপনার চুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত এরকমই সুন্দর থাকবে। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শ্রীদা নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন, আমাদের কাছ থেকে এটা আপনি পারচেজ করতে পারেন। এবং হচ্ছে এটির 500 ml অ্যাভেলেবেল আছে, 1000 ml কিন্তু এখন আর ইম্পোর্ট করা হচ্ছে না, এটা এখন কোথাও পাওয়া যাবে না। সো ভিউয়ার্স, যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।